শোনো, আমি নেবাসে ঢুকিয়ে আবার বের করে নেই ওইটা। মারাত্মক জিনিস। আরে ওটা কি জিনিস? না দাদার সামনে এত ভালো ভালো কথা বলছিস না, আমার জ্ঞান হচ্ছে আস্তে আস্তে। আরে তোমারে আমি সম্মান দিয়ে বলছি। হ্যাঁ বলছি না তো? হ্যাঁ হ্যাঁ সম্মান দিচ্ছি। কাঞ্জিরা নেই তার জন্য বলছি। হ্যাঁ ঢুকো বের, মানে বুঝতে পারলাম না, ঢুকিয়ে আবার বার করে কি রে? কি নিবি বল তাড়াতাড়ি। আমি বলছি কি, এই মেলার মধ্যে কি ললিপপের দোকান নেই? ও ললিপপ, একবার ঢুকাবো আবার বের করবো, আবার ঢুকাবো ও আবার বের করবো, একবার ঢুকাবো একবার বের করবো। আচ্ছা 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 আচ্ছা, তো এনে দেবে তো? হ্যাঁ হ্যাঁ কথা দিলাম, যা কিছু ভুলে যাও। আর তোমারে বল দিচ্ছি বড়দা, একদম এদের দিকে বেশি ধ্যান দিবে না, আমার দিকে ধ্যান দিবে। আমি 5 টাকা দামের জিনিস চেয়েছি। হ্যাঁ তুই ভালো বস বস, তুই ভালো ভালো ভালো। মা-বাবা চলে যাবার পর এদেরকে তুমি কিভাবে মানুষ করলে? আমি সব আমেরিকা মডেলে মানুষ করলে কেন? ওরে বাবা মা মারা গেছে বলে তো এইভাবে, গার্জেনটা তো শ্বশুর বাড়িতে থাকি না। তো এরা তোমাকে এই ঢোকায় বের করে সব কি ভাষা বলছে? আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলবো, আমি ভালো জিনিস নেব জানো? তুই তুই বল। আমি যা ভালো জিনিস নেব তুমি ভাবতেই পারবে না। হ্যালো ভালোটা কি? ভালোটা কি? হ্যাঁ আমি নেব স্বামী স্বামী। এই খুব সম্মান দিলি আমাকে। এই তুই যে বলছিস, আমি দাদাকে খুব সম্মান দিই, সম্মান করি, তা তুই কি বললি বলতো? আমরা কেউ বলতে পারলাম না যে একটা স্বামী নেব, আর তুই কি বলছিস? যা সম্মান দিলি টোটো তো করে নিয়ে ঘুরে বেড়াবো। আমি বলছি ও চাইছে ডাইরেক্ট স্বামী, আমাকে স্বামী, আমার স্বামীর দরকার শীতের দিন। এই শোন একদম বাজে কথা বলবি না, বুঝেছিস? আরে তোরা তো উই তো বললি স্বামী দেব, আমাকে স্বামী দেবে, কথাটা আমাকে তো বলতেই দিলি না। ভালো করে বল, বুঝি স্বামী মানে দাদা কি জানো তো? আমাকে পুরো কথাটা বলতেই দিচ্ছ না তোমরা? ও বল, আমি কেন বলবো? ওরাই তো বলতে দিচ্ছে। স্বামী বিবেকানন্দের মূর্তি নেব, তাকে নিয়ে মালা দেব, পূজো করব, শ্রদ্ধা জানাবো। তাহলে কি ভালো জিনিস হলো না বলো? হ্যাঁ খুব সুন্দর। দেখ তুই তো স্বামী বিবেকানন্দের মূর্তির কথা বললি, শুধু মূর্তি নয়, আমি সত্যি সত্যি তোর জন্য স্বামী খুঁজতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ। না না আমার বিয়ে দিতে হবে না। শোনো আমার যদি বিয়ে দিয়ে দাও তাহলে এই বোনদেরকে দেখাশোনা করবে বলো তো? আমি তো আছি, আমি করব। কে? না তুমি তো বাইরে কাজ করো, সারা দিন তুমি দেখাশোনা করতেই পারবে না। যাক আমি যেখানে যাচ্ছি আমি যে ভালো মন্দ বুঝবো, ঠিক আছে তাহলে আমি গেলাম। হ্যাঁ বেশ ঠিক আছে যাও, চলে গেলাম, বাড়িতে ভালো করে থাকবি, একটু টাটা, একটু অনলাইনে ভালো করে লেখাপড়াটা করবি, ঠিক আছে? ঠিক আছে। তালিয়া টাকার গরম, মার্ডার করব, 5000 টাকা মালিক, লটারিতে 5000 টাকা লেগেছে, টাকার গরম মার্ডার করবো, ইংল্যান্ড কিনবো, ফ্রান্স কিনবো, জাপান কিনবো, দিল্লি কিনবো, বোম্বাই কিনবো। আমার নাম বাম্পা, এই বাম্পার নামটা কি করে হলো শুনলে? যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বয়স ছিল 12 মাস 12 দিন। কি বলবো ভাই, একদিন আমার মা আমার বাপ দুজনে রাতে খুব ঝামেলা লেগেছে বুঝলি, তখন আমি মায়ের পেটে ভিতরে আছি, কুট 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 করে ঝামেলা করছি। আমার মা বলছে শোনো এবার একটা কুরমানে তো ভালো শাড়ি দিও। আমার বাপ বলছে বকিস না, যে ওদের মেলা টাকা হারিয়ে গেছে এখন ঘুমো, ওকে না টেনশন। কি বলবো ভাই, আমার মা বলছে শাড়ি লোবো, আর বাপ বলছে ঘুমো গেছে বকিস না, সকাল হোক তারপর দেখছি। আমি কি করছি, আমি সবে খেয়ে দিয়ে ঘুমটো পাচ্ছি, দেখছি ওরা কুট কুট করে ঝামেলা করছে। নিয়ে আমি কি করছি, আমি আমার ঘুম ভেঙে গেল, এবার আমি দেখছি কি করে দেখি, এবার দুজনাতে বিরাট খুটু খাটু খুটু খাটু চলছে, তাহলে একবারে চোখে মুখে ভেঙে সব এক একার। আমার মা বলছে শাড়ি লাগবে, বাপ বলছে ঘুমো, এবারে বলছে দেখবি কেলাবো দেখবি, আমার বাপ বলছে, মা বলছে কেলাবি আমাকে, বল মারবি তু তো আমার মারবি, আমি মা বলছি কি লে মার, প্যাটটাকে এগিয়ে এগিয়ে নিয়ে চলছিস লে মার, তাই বলছি আমি উপ থেকে বাড়ি ছিলাম রে ভাই,
সারা মালি মালি মায়ের পেটে মালি তার সাথে আমার নাকি মালি বে সারা নাকি রক্ত বেরিয়ে গেল আমার মন মেজাজ খারাপ এই শালকে রাখবো না থুবো না মেরে ফেলবো সালো আমার বাপ শালকে আপনি আমি যত লাফাইছি আমার মা তত লাফাইছে ওই জন্য বৈঠক মেরে ফেলবো রে ও বৈঠক মেরে ফেলবো রে আমার মা কি করছে আমার বাবা বলছে সারা টেনশন হয়ে গেছে বাবু যা কাজ করে হীরা সেন কে কোথায় আছি রে ওরে ভ্যান তো ডাকলে আমার বউকে হাসপাতালে নিয়ে যাবো তুই আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে আমার মাকে আমি পেটের ভিতরে আছি আমি দেখি কি করে নিয়ে হাসপাতালে ভ্যানে করে নিয়ে যেতে নিয়ে যেতে নিয়ে যেতে বিরাট একটা মঙ্গলঘাটে উঁচু বাম পার উঁচু বাম পারে ভ্যানের চাকাটা উঠে পড়েছে আর ভ্যানের চাকা এত উঁচু মানে এত উঁচু বাম পার যেমনি ধরাম করে চাকা নেমে যে বাম পার থেকে তেমনি আমি পড়াম করে হয়ে গেল আমার বাপ বলছে ছেলে হয়ে গেল ঘুরে নিয়ে যা ছেলে জন্ম দিতে পেরেছে ছেলে নাম রাখতে পারছি না আমি যে বামপারের সাহায্য হলাম তোমার নাম বামপার তুমি তখন থেকে আমার নাম বামপার নিজের নাম নিজে রেখেছি তার জন্য 5,000 টাকা মালিক গোটা দুনিয়া কিনবো ইংল্যান্ড কিনবো ফ্যান কিনবো কিন্তু টাকা রাখবে কে টাকা রাখবে কে না রে তোরা বিড়ি খেয়ে নিবি যাকে তাকে টাকা দেবো না ভাই শোনো পৃথিবীতে এমন কোনো ব্যাংক নাই যে আমার টাকা রাখতে পারে টাকা কে পালা না মানে দুধে দান ভাঙ না তো টাকা রাখবি টাকা একমাত্র দায়িত্ব রাখতে পারে সে হচ্ছে নিজের স্ত্রী নিজের বউ তাহলে আমার তো বউ নাই তাহলে বউ করবো তো করবো কাকে বাবা কটা পালিয়ে দিয়েছে মেয়েগুলো সেরাবার হাত বাড়াইছে বলছে আমাকে করা করে ওইখানে না ওইদিকে পালাইলো তাহলে আমি গায়ে বিয়ে করবো ওরে আমি 5,000 টাকা মানে আমি বোম্বাই বিয়ে করবো বোম্বাই যে বিয়ে করবো তাইলে ফোন তো লাগাই হ্যাঁ দাদা বকি না এটা মোবিল এটা বাটা কোম্পানি মোবিল ফোন তো নাম্বার কত বোম্বাই নাম্বার হচ্ছে 0036 সুধীরের ভাই 32 আমি ফোন করছি তুমি ঘুর ঘুর মারাইছো সরি যা হ্যালো হ্যাঁ কে রে শাহরুখ খান কেমন আছিস আমি বাম্পার বলছি বে হ্যাঁ ওই সহ্য রায় গেছে তো বিয়ে করবো 5,000 টাকা কোন সালে বিয়ে করলো বে অভিষেক বকন দরকার নাই বোম্বাই বিয়ে করবো না আমাদের কলকাতা এ ফন্ড রেখে দে ফন্ড রাখ আমার মোবিলে ব্যালেন্স নাই কলকাতায় বিয়ে করবো দরকার নাই ভালো ভালো নাই গে কলকাতা আছে কি দরকার আমার বোম্বাই বিয়ে করো তুমি মেলা তেল পড়বে কলকাতা নাম্বার হচ্ছে 203 132 240 3 কেজি 250
আছিস নাকি? কে দেব কুমার, কেমন আছিস? হ্যাঁ, ছোবো ছেলেকে দেখ তো, হাসপাতালে ভর্তি, ন মাস চলছে, দিল্লি ভাড়া। ঠিক আছে, ওকে খালি হইতে বল, আমি এখনো যাচ্ছি। এই তো এই গাড়ি ধরবো মঙ্গল কোটে, এই জায়গা, হ্যাঁ এখানে বাস স্ট্যান্ডে গাড়ি ধরবো, গরু গাড়ি, হ্যাঁ এক্সপ্রেস। হ্যাঁ ঠিক আছে, আমি কলকাতা চৌমাথা যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, থাপা থাপা। আমি কলকাতা যাবো রে, কখন কিস্তি মারবি না শালো? শালা বলবি না বলে দিচ্ছি। কেন শালা বলবো? শালা বলছি সবাই, তোকে কখন শালা বলবো রে শালা? আমার শালা বলছে? কেন শালা বলবো? মান সম্মান জ্ঞান নাই রে শালা। মুখকে বাঁকা করে দিয়েছি, আর একটা মারবো সোজা হয়ে যাবে। সোজা হয়ে গেল, আমার গায়ে হাত রে, তো শেষ। এই কলকাতায় আমার কি পাওয়ার, তো দেখলে কি পাওয়ার? তোর নাম্বারটা কত? বলবো না, বলবো না, বাই গলবো, মেট্রাসে বাই গলবো। এটা কি? এটা মোবাইল। এই মোবাইল নয়, মোবাইল। ভাষা ঠিক কর, ভাষা ঠিক কর। কে কো, কে কো, কটা নম্বর? কেমন আছো বুবু? মমতা বে, তুই কি বুঝবি আমার কি বাবা? মমতা মুখ্যমন্ত্রী। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বুবু, আমি বাম পা বলছি গো, হ্যাঁ মঙ্গলের কোট থেকে। হ্যালো, হ্যাঁ এই কলকাতা চৌমাথা আছে, দু গাড়ি পুলিশ পাঠিয়ে দাও তো। এক সালের সরকার আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ অ্যারেস্টও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি এসো সরকার, অ্যারেস্টও করো, ও আমার গায়ে হাত দিয়েছে। বেশ, এটা কি, এটা কি, এটা মোবাইল, জুতো, জুতো। তা তুই চিন্তা কর,
এটা জুতো না, জুতোর মডেল সালো, যার পায়ে মোবাইল থেকে সে কত দামি লোক। আর আমার গায়ে ধাক্কা রে সালা, তুই আমাকে চিনিস, আমি একটা জিনিস তোকে করব সেকেন্ড টাইম ফিনিশ। এ তোর চোখে বড় লোক কে আছে এই দুনিয়াতে বল? টাটা কোম্পানি পারা বকিস না টাটা। তাহলে পাঁচটা ভাই কে দেবো আমি, আমি সবার থেকে বড় লোক। তোমার কত টাকা আছে? 5000 টাকা মালিক। যাই সর্বনাশ, টাকার গরম দিল্লি বোম্বাই ইংল্যান্ড ফ্রান্স জাপান সব কিনে নেব। টাকা নিয়ে কোথায় এসেছি কলকাতায়? তাহলে শুনলে পকেটে ভরে নিয়ে যা। টাকা যখন আমার আছে, হ্যাঁ হ্যাঁ, তাই তো একটা আমার টাকা রাখার দায়িত্ব মেন একজন দরকার। তার জন্য একটা বিয়ে করবো মনে করছি, বিয়ে। তাই একটা ভালো মেয়ের সন্ধানে এসেছি কলকাতায়। নায়িকা গরিব মানুষ যারা অভাবে নায়িকা করে তাদের কাছে এসেছি, সংসার সংসার কর, এসব ডান্ডাই না করে কি করবি? নাচন কদন আর ছোনাদের কাছে থাকবি, কেউ বলবি এ করো সে করো, ওসব না করে পয়সা দেবো সংসার করবি। তার জন্য আমি এসেছি, টাকা দিয়ে বিয়ে করবে। হ্যাঁ, আমার বাড়িতে না 6-7 বোন আছে আমার, দেখতে সুন্দরী, অপূর্ব সুন্দরী। কার বোন? আমার নিজের বোন, নিজের নিজের মারপেটে। কটা আছে? 7, আমাকে নিয়ে 8। তুই বাড়ি কোথা? তুই কে করবো বেশালো? আমাকে করতাম না, তাই বলছি আমরা ভাই বোন। তোর 7টা বোন? হ্যাঁ, যাবে একবার দেখবে, যদি হতো তো বিয়ে করতে আমার একটু ভালো হতো। মাল ভালো হবে তো? এই বাজে ছেলে তো, মাল ভালো হবে। আরে ভাই শুন, যে কোনো জিনিস কিনতে গেলে তাকে মালই বলে। তা তোমার বোন ভালো হবে তো? 100 যদি ভালো হয় না শালা, আবার শালা বিয়ে করবো না শালা, আবার শালা কখন শালা বলবো না শালা। ওই তো ভাই, বারবার শালা বলে ছোট না করে তো আমার বাড়িতে এক চক্কর দেখবি। মানে আমাকে যে অনুরোধ করছিস? হ্যাঁ, অনুরোধ করছি যেন ওখানে শালা না বলি। বোন দেখেছে? না না, অসম্মান হবে। কোনো চিন্তা করি না রে শালা, তোকে বলবো না রে শালা। কেন শালা বলবো রে শালা? তাহলে চল রে, তোর বোন যদি ভালো হয় বিয়ে করবো, ভালো। আর যদি খারাপ হয় যায় শালা, তা তোকে মার্ডার করতে ক টাকা খরচা হয় একবার দেখে নেবো। চল রে শালা। ওই আমি কলকাতা এসে আমি ভালো মেয়ে। কত কিছু বলছে, 5000 টাকার গরম, তাই ওকে বাড়িতে নিয়ে এসেছি, সে বিয়ে করতে চায়। হ্যাঁ, বিয়ে করবে। না তোর বোনদের একটু বলে দিবি যেভাবে হোক টাকাটা একটু ওর কাছ থেকে, ঠিক আছে? মানে টাকাটা আদায় করতে হবে, তাই তো? ছলে বলে কৌশলে, ঠিক আছে? শোনো দাদা, মালটাকে ভেতরে পাঠাও, যা করার আমরা করছি, যাও। কই রে শালো, এ শালো কই রে, রাস্তা নাই রে, ও উল্টে আমার ঘুরে দিয়ে যাবে। এ কই রে শালো, আবার ফোন ধরেছে। এই যে এটা আমার বাড়ি, ফোন ফোন এসছে নাকি? আচ্ছা আচ্ছা, জাপান থেকে ফোন করেছে। বাবা রে, হাই হাই, ইয়াস মাম, হ্যাঁ হ্যালো মাম, হ্যাঁ ইয়াস পাম পাম, নো ও আই এম কলকাতা ফচতং। এই আই এম কলকাতা ফচতংটা বুঝতে পারলাম না। আমার মা বলছে কোথায় এসছে, তা বলছে কলকাতায় এসেছে। এসেছি কে জাপানি ভাষাতে ফচতং বলে, তুই কি বুঝবে জাপানি ভাষা? হ্যালো হ্যালো ফচতং কি? আই এস ও মাদার, মাগা চালা গুদা লাগা,
মাকা চালা গোদা লাগা এটা কি ভাষা? মাকা চালা তুই কি বুঝবে জাপানি ভাষা? হ্যালো, মাকা চালা গোদা লাগা মানে বলছে তো কলকাতাতে গেলি তো কাউকে বলে এলি না? ও আচ্ছা, তাই বলছি মা তুমি কোনো চিন্তা করো না, মাকা চালা গোদা লাগা। আচ্ছা আচ্ছা, আমি না বুঝিনি। হ্যালো, হ্যাঁ ইয়েস নো মাদার, ও ভাগো চলো মাকো চলো খুঁজো না যা বুঝো বুঝো। হ্যাঁ ইয়েস ইয়েস মাকো না কা খুঁজো পুচো কি? নো 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 নোটা বুঝতে পারছি। ও বাদাম কাঁচা বাদাম নো ফাটাং। ইয়েস মাদার থাপা থাপা। আরে থাপা থাপাটা মানে ফোনটা থুয়ে দে রেখে দে তাকে। তাহলে তোমায় এই তুই ফোন কই? ফুলের বাগান, ফুলের বাগান বসিয়েছি। এটা কি হলো, এটা কি হচ্ছে? এই যে ভদ্রনগর, এই ভদ্রনগর বাড়িতে কি ওগুলো হচ্ছে? এগুলো কি অসুখ? তুই বুঝবি না কি এটা কি? তুই বুঝবি না, আমি 5000 টাকা মালিক, আমার গরম এক জায়গা নাই, চতুর্দিকে আমার গরম, বুঝলি? তুই কি বুঝবি জাপানি ভাষা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও ভাই, দাঁড়া আমাকে এক এক করে দেখতে দে ভাই। হ্যাঁ তাহলে আমার সামনে, তাহলে পছন্দ হলো? দাঁড়া আমাকে ভালো করে ইয়ে করতে হবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি চয়েস করো, আমি একটু কে চসবে সালা আমাকে চষা করবি সালো? তোদের তুই নাঙ্গল আমাকে ইয়ে মুনুষ পেয়ে যাবে সালা? তুই তো ঘরে ট্রাক্টর নাই, ট্রাক্টর ভাড়া করে চষা করো না? আমি তো জমি চষবো না সালো। হ্যাঁ আমি এসছি, আমি মেয়ে দেখবো, পছন্দ করবো, বিয়ে করবো, সালা জমি চষা করবি না? আমার জন্য কফি নিয়ে গা। কফি মানে খাবো? কফি খাবো না, কফি কফি কফি। হ্যাঁ ভাষা ঠিক কর, ভুল ভাষা বলবি না। মাতালের পাল্লাই পড়ে গেলাম। আমি বিয়ার খাবো, বিয়ে হবে না। কি করবে? কোয়ালি ধরছে রে মাস্টার, কি করবে? আমি মাতাল নই। শোনো, আরে বিয়া করবে কি মানে? আমি বলছি যে আমি বিয়া খাবো না রে শালা। কি করবে? আমি রাতে ঘুমাবো না। হ্যাঁ ঘুমাবে, সকালে উঠবো। হ্যাঁ সকালে উঠার পরে মানুষ কি করে? কেন সকালে উঠে ব্রাশ করে, তারপরে পায়খানা ফেরে, জল খরচ করে। হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে পায়খানা আমি ফেরবো। হ্যাঁ মানে পায়খানা করবো। হ্যাঁ ছুঁচবো কোথা? ওই তো ওই তো সামনে বড় পুকুর। ওই তো পুকুর রে ভাই শালা, আমি পুকুরে ছুঁচবো, আমি জলে ছুঁচবো। তাহলে শালা জলে ছুঁচে আমার পুন্দে সর্দি লাগাবো। আমার আমার পুন্দে নিমুনিয়া হয়ে, আমার পুন করুণা হয়ে মরি যা। ঠিক আছে তাহলে তুমি পছন্দ করো, আমি আসছি। বেশ ঘন্টা দশেক আসবি না, দেখো এক মাস আসবি না। ব্যাপার হচ্ছে এক এক করে মেয়েকে, তোমার যা চরিত্র তোমাকে এখানে রাখতে আমার ভয় লাগছে। কেন শালা মেয়ে দেখে চুলকুনি উঠে গেছে এভাবে? সব খাওয়া দাওয়া রেডি কর, বিরিয়ানি সিগারেটানি পানানি শালা কোনটা করবো কোনটা না করবো রে। প্রেম যমুনায় ভাতার দিলাম গো, প্রেম যমুনায়
সাতার দিলাম গো ফর্সা হইলো হইলো চলবে, অসুবিধা নাই, কোনো কিছু দরকার নাই, তুমি চলো ফর্সা তো দেখতে তো ভালো ভালো হবে, কি সুন্দর মুখ, আরে ঠোঁটটা ভালো, গালটা ভালো, তোমার নাকটা ভালো, চোখটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তো